কাঞ্চনজঙ্ঘা কাণ্ডে মালগাড়ির গতি বেশি ছিল কন্ট্রোল রুমে সে কথা জানিয়েছিলেন এক গেটম্যান কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকায় চালকের সঙ্গে যোগাযোগ করা যায়নি ফোনে সতর্ক করার আগেই দুর্ঘটনা ঘটে যায় বুধবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার তিনি আরও জানিয়েছেন কেন মালগাড়ির গতি বেশি ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে চলছে জিজ্ঞাসাবাদ ডিআরএম সুরেন্দ্র কুমার জানিয়েছেন পেপার সিগনাল বা ছাড়পত্র পাওয়ার পর মালগাড়ির গতি থাকার কথা সর্বোচ্চ দশ থেকে পনেরো kilometer প্রতি ঘন্টা। নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেওয়ার পর মালগাড়ির গতি ছিল অনেকটাই বেশি। এক গেটম্যান তার কন্ট্রোল রুমকে জানায়। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনক গর্গের তত্ত্বাবধানে বুধবার থেকে তদন্ত শুরু হয়েছে বুধবার ডেকে পাঠানো হয় রাঙাপানি স্টেশন ম্যানেজার মালগাড়ির ম্যানেজার গার্ড রাঙাপানি রেল গেটের গার্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকদের সকালে তারা হাজিরা দেন শিলিগুড়ি এনজিপি সংলগ্ন এডিআরএম অফিসে বসছেন তদন্তকারী কমিশন কমিটির সদস্যরা সেখানে একে একে হাজিরা দিয়েছেন সবাই এদিকে এই দুর্ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্টও জমা পড়েছে রেলের সুরক্ষা কমিশনের কাছে রেল সূত্রে খবর সেই রিপোর্টে এই দুর্ঘটনার দিনে মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘার গতিবেগ সংক্রান্ত তথ্যের উল্লেখ রয়েছে এছাড়াও সেই সময় কর্তব্যরত কর্মীরা কে কি দায়িত্ব পালন করেছিলেন তাও রয়েছে ওই রিপোর্টে फिलहाल जो अभी न्यू जलपाईगुड़ी इस ऑफिस में जो रिपोर्टिंग है वो जो लोग सम्मिलित थे या जो लोग रेलवे से बाहर के भी लोग थे जो कुछ एविडेंस दे सकते हैं उन सभी को बुलाया गया है और उनके स्टेटमेंट या उनको जो कहना है उन बातें सारी रिकॉर्ड की जा रही की जा रही हैं उनको एग्जामिन किया जा रहा है और उसके बेसिस पे जो रूट कॉस्ट था वो पता लगाने का कोशिश किया जा रहा है